हेलो फ्रेंड्स, क्रिप्टो नॉलेज बांग्ला चैनले आपनाके स्वागत। आजकेर दिने किन्तु क्रिप्टो मार्केट दिनेर पर दिन किन्तु नीचेर दिके नेमे जाच्छे बा डाउने रान करछे। आपनी होयतो जेने थाकबेन क्रिप्टो मार्केटेर आप ओ डाउनेर जे ब्यापारटा मैक्सिमाम डिपेंड करे किन्तु निउजेर ओपर। सो गुड निउज एले मार्केट आपेर दिके जेते शुरू करे एबं कोनो ब्याड निउजेर कारणे मार्केट आबार डाउने देखा जाए। सो आरो अन्यान्य कारणों आछे मार्केट आप डाउन होवार, किन्तु आमी एतो डिटेल्से जेते चाइछी ना। सो आमरा साधारणत एई निउज पॉइंटटाकेई बेशी धरी। सो एखन किन्तु मार्केट डाउने आछे, माने धरे निते होबे जे मार्केटे प्रचुर परिमाण ब्याड निउज आछे, एर कारणेई किन्तु मार्केट डाउने आछे। एर माने एई ना जे ओनली किन्तु ब्याड निउज आछे, गुड निउजও আছে, কিন্তু ব্যাড নিউজের মাত্রাটা এত পরিমাণ বেশি যে গুড নিউজ ওটা প্রভাব ফেলতে পারছে না। মার্কেটে একটা ব্যাড নিউজ এলে ওই নিউজটাকেই কেন্দ্র করে আরও দশটা ব্যাড নিউজ বেরিয়ে আসছে। সো আজকের ভিডিওতে আমরা ক্রিপ্টো মার্কেটের কিছু ইম্পর্টেন্ট নিউজ আপনার সাথে শেয়ার করব। সো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন। তাছাড়া আপনি আমার টেলিগ্রামেও জয়েন করতে পারেন, ওখানে আমি ক্রিপ্টো মার্কেট রিলেটেড সমস্ত নিউজ কল হিন্ট ফ্রিতেই দিয়ে থাকি, কোনো ফিস বা চার্জ লাগবে না। ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে, ওখানে গিয়ে জয়েন করতে পারেন। সো এবার আমরা যদি প্রথমে মার্কেট দেখি, মার্কেট এখন গ্লোবাল ক্রিপ্টো মার্কেট আছে এখন দেখুন ট্রিলিয়ন থেকে বিলিয়নে নেমে এসেছে, 974.4 বিলিয়নে রান করছে এবং 11.32% ডাউনে আছে। বিটকয়েন আছে দেখুন $24,000, কিন্তু আশা করছি এটা 23,000-এও নেমে আসবে কি এর থেকেও বেশি নামতে পারে। সো গত 24 ঘন্টার মধ্যে 12% ডাউনে এসছে এবং 7 দিনের মধ্যে দেখুন 23.57% ডাউনে আছে। এছাড়াও দেখুন ইথেরিয়াম ও অন্যান্য কয়েনও একটা ভালো ডাউনের দিকে যাচ্ছে, মানে মার্কেটে একটা পুরো ডাউন ফ্লো চলছে। সো এবার আমরা নিউজগুলো দেখে নেব। ফার্স্ট নিউজ হলো যে 5 সাউথ কোরিয়া এক্সচেঞ্জ রেসপন্স টু লাইট কয়েন MWEB আপগ্রেড বাই ডিলিস্টিং দ্য কয়েন। এর মানে দক্ষিণ কোরিয়ায় 5টি ক্রিপ্টো এক্সচেঞ্জ বলেছে যে তারা লাইট কয়েনকে ডিলিস্ট করবে, কারণ ক্রিপ্টো সম্পদের MWEB, এই MWEB হলো মিম্বল উইম্বল এক্সটেনশন ব্লক, তাই এই MWEB দেশের আইন লঙ্ঘন করে। এর ফলে এক্সচেঞ্জ ইউজাররা ক্রিপ্টো সম্পদের ব্যবসা করার জন্য কোরিয়ার ওয়ান ব্যবহার করতে পারবে না। সো তখন থেকে এই কয়েনের নাম ডার্ক কয়েন নাম দেওয়া হয়েছে, মানে বুঝতেই পারছেন যে লুনা কয়েনের ওই কেসটার পর সমস্ত দেশ বা সমস্ত এক্সচেঞ্জ ওনাররা কিন্তু স্ট্রিক হয়ে গেছে, তারা যাতে ইউজারদের সাথে কোনো নেক্সট টাইম কোনো ফ্রড না হয় সেইভাবেই চেষ্টা করছে। নেক্সট নিউজ হলো রাশিয়া থেকে, এখানে বলেছে যে রাশিয়া দিনের পর দিন কিন্তু ক্রিপ্টো সম্পর্কিত মামলা বৃদ্ধি পাচ্ছে এবং ক্রিমিনালের সংখ্যাও 40% বৃদ্ধি পেয়েছে, মানে 2021 সালে ছিল যেখানে 1000-এর কাছাকাছি, সেখানে মামলা হয়ে দাঁড়িয়েছে 1531। এই গবেষণাটি করেছে সাইবার সিকিউরিটি কোম্পানি RTM গ্রুপ। মানে যত দিন যাচ্ছে ক্রিপ্টো মার্কেটের হ্যাকারের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, চুরির সংখ্যাও বাড়ছে। সো এইসব নিউজের কারণেই কিন্তু নিউ যারা ইনভেস্টার ওরা কিন্তু ভয় পাচ্ছে ইনভেস্ট করতে, এবং যারা ধরুন ওল্ড ইনভেস্টার আছেন ওরা কিন্তু এই ব্যাপারগুলো হতে প্যানিক হচ্ছে এবং ওরা লস বুক করে হলেও সেল করে বেরিয়ে আসছে। সো এর ফলে কিন্তু মার্কেটে একটা ভালো এফেক্ট ফেলছে। নেক্সট নিউজ হলো মার্কিন ট্রেজারি সেক্রেটারি ইয়েলেন, তিনি সবাইকে সতর্ক করে বলেছেন যে ক্রিপ্টো ইজ ভেরি রিস্কি, মানে ক্রিপ্টোতে অনেক বড় বিপদ আছে। সো ইনার মতো একজন ওয়েট পারসন যদি এই রকম সাবধানতার কথা বলে তো অবভিয়াসলি ক্রিপ্টো মার্কেটে একটা ব্যাড এফেক্ট পড়বে, এবং এটাই হচ্ছে ইউজাররা ইনভেস্ট করার আগে কিন্তু পিছিয়ে আসছে। সো মার্কেটে যদি বড় বড় ইনভেস্টররা না আসে তাহলে মার্কেট তো দিনের পর দিন এরকম ডাউনেই চলতে থাকবে। সো নেক্সট নিউজ হলো ক্রিপ্টো লেন্ডার প্রতিষ্ঠান সেলসিয়াস বাজারের অবস্থা উল্লেখ করে লিফটিং অ্যান্ড ট্রান্সফার বন্ধ করে দেয়। এর ফলে কিন্তু সেলসিয়াসের নেটিভ টোকেন সেলসিয়াস টোকেনের দাম এই খবরটা ছড়িয়ে পড়ে এবং কয়েন প্রতি $0.21 নেমে আসে। এটি ক্রিপ্টো সেক্টর বাজারের একটা চাপের বিষয়। ইথেরিয়ামের মতো কয়েন দেখুন এখানে $14-এর নিচে চলে গেছে, মানে খুবই ব্যাড টাইম চলছে ক্রিপ্টো মার্কেট বাজারে। CryptoNews.net তার পক্ষ থেকে ক্রিপ্টো মার্কেটের একটি পূর্বাভাস দিয়েছে, আপনারা এখানে এসে রিড করতে পারেন, দিলে আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। সো এখানে নেক্সট নিউজ হলো মঙ্গোলিয়ান মোট
49টি ক্রিপ্টোকারেন্সি মাইনিং ফার্ম বন্ধ করেছে, কিন্তু সেপ্টেম্বর থেকে মাত্র 4টি। ইয়ান মঙ্গোলিয়ান ডেইলির মতে প্রক্রিয়াটি সফল হয়েছে বা বেইজিং কর্তৃত্ব বাধ্যতামূলক শাটডাউন ড্রাইভ ধীর হয়ে যাচ্ছে। সো নেক্সট নিউজ হলো যে মুদ্রাস্ফীতির কারণে ক্রিপ্টো মার্কেট বাকি সব মার্কেটেও ভালো ডাউন লক্ষ্য করা যাচ্ছে। সো এখানে লেখা আছে যে ফার্স্ট মুভার এশিয়া চলতি মুদ্রাস্ফীতির উদ্বেগের মধ্যে বিটকয়েন $27,000 নিচে নেমে গেছে, এখন তো 24K-র নিচে রান করছে। খুবই খারাপ খবর মার্কেটের জন্য, হোল্ড করা ছাড়া আর কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না। নেক্সট হলো 2022 সালের জুন মাস থেকে 600টিরও বেশি ক্রিপ্টো এটিএম ইনস্টল করা হয়েছে। ওয়ার্ল্ডে কিন্তু 38,000-এরও বেশি অপশনাল এটিএম আছে, মানে গড়ে প্রতিদিন প্রায় 23টি ক্রিপ্টো এটিএম ইনস্টল করা হচ্ছে। এটা খুব কিন্তু ভালো খবর ক্রিপ্টো মার্কেটের জন্য, ক্রিপ্টো ইউজারদের জন্য। দিনের পর দিন কিন্তু ক্রিপ্টোর প্রচারটা ভালোই হচ্ছে, মানুষজন এটিএম ব্যবহার করলে ক্রিপ্টোর ব্যবহারটাও বুঝতে পারবে। নেক্সট নিউজ হলো NFT ও Web3 প্রজেক্টের জন্য কিন্তু অর্থপ্রদান বাস্তবায়নের জন্য মাস্টার কার্ড। এই মাস্টার কার্ড হলো ওয়ার্ল্ডের বৃহত্তম অর্থপ্রদানকারী সংস্থাগুলির মধ্যে অন্যতম। সো ওনারা ঘোষণা করেছেন যে এটি গ্রাহকদের তাদের পণ্যগুলির জন্য মাস্টার কার্ডের মাধ্যমে অর্থপ্রদান করতে সক্ষম হতে হবে, এবং NFT এবং Web3 ক্ষেত্রে বেশ কয়েকটি সংস্থার সাথেও কাজ করছে এই মাস্টার কার্ড। সো এটা একটা গুড নিউজ, বড় বড় কোম্পানি যত ক্রিপ্টোর সাথে জয়েন করবে ততই কিন্তু মার্কেটে একটা গুড নিউজ তৈরি হবে। সো নেক্সট নিউজ হলো মার্কিন মুদ্রাস্ফীতি 8.6% বেড়ে গেছে। অর্থনীতিবিদরা বলছেন যে এটি 40 বছরের মধ্যে কিন্তু সর্বোচ্চ। এটিও একটা বড় কারণ ডাউনে যাওয়ার ক্ষেত্রে, কারণ মুদ্রাস্ফীতি হলে সমস্ত মার্কেট কিন্তু ডাউনে চলে যায়, এটা ক্রিপ্টো মার্কেটের ওপরেও একটা ভালো প্রভাব পড়েছে। নেক্সট নিউজ হলো লিথুয়ানিয়ান সরকার কঠোরভাবে ক্রিপ্টো রেগুলেশন অনুমোদন করেছে। ভিলনিয়াসের সরকার দেশের গ্রোয়িং ক্রিপ্টো স্পেনের জন্য আরও একটি কঠিন রেগুলেশন সংশোধনী অনুমোদন করেছে। এই আইনের লক্ষ্য ক্রিপ্টো সম্পদের সাথে সম্পর্কিত ঝুঁকিগুলি পরিচালনা করা এবং ইউক্রেনের যুদ্ধের জন্য পশ্চিমের নিষেধাজ্ঞাগুলি এড়াতে রাশিয়ার প্রচেষ্টাকে প্রতিরোধ করা। তো নেক্সট নিউজ হলো ইন্ডিয়ার সরকারের প্রধান অর্থনৈতিক অ্যাডভাইজার বলেছে যে ক্রিপ্টোতে বিপদের আশঙ্কা বেশি, তাই তিনি সবাইকে সতর্ক করেছেন। এর জন্য কিন্তু ভারতের ক্রিপ্টো মার্কেটের একটা ভালো ইম্প্যাক্ট পড়েছে, কারণ ভারতের ক্রিপ্টো মার্কেট কিন্তু বিশাল ক্রিপ্টো ইউজার আছে। তো দিনের পর দিন এইসব নিউজের কারণে কিন্তু প্রথমে ইন্ডিয়াতে ট্যাক্স, তারপর দিনের পর দিন ব্যাড নিউজের কারণে কিন্তু ইন্ডিয়াতেও ইনভেস্টরের সংখ্যা পরপর কমে যাচ্ছে। সো নেক্সট নিউজ হলো EU ক্রিপ্টো রেগুলেশন চুক্তির কাছাকাছি রিপোর্ট প্রকাশ করে। ইউরোপীয় ইউনিয়ন কর্তৃপক্ষ ইউরোপ ক্রিপ্টো মার্কেট এবং সম্পর্কিত কাজকর্মকে নিয়ন্ত্রণ করার জন্য একটি আইনি প্যাকেজের ওপর একটি চুক্তির কাছাকাছি চলে যায়। সো এই মাসের প্রথম দিকে মূল আইন নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। সো এই পেন্ডিং রাখলেই যত রকমের সমস্যা। নেক্সট নিউজ হলো ডেলেটার পক্ষ থেকে পেপ্যালের সহযোগিতায় ডেলেটার দ্বারা পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে যে 85%-এরও বেশি ব্যবসায়ীরা ক্রিপ্টো পেমেন্টে সক্ষম করার জন্য উচ্চ অগ্রাধিকার দিয়েছে। উপরন্তু জরিপ করা প্রায় 3/4 পরবর্তী 24 মাসের মধ্যে ক্রিপ্টোকারেন্সি বা স্টেবল কয়েন পেমেন্ট গ্রহণ করার পরিকল্পনার কথা জানিয়েছে। সো এটা একটা গুড নিউজ ক্রিপ্টো মার্কেটের জন্য। নেক্সট নিউজ হলো ডিভার গ্রুপের CEO বলেছেন যে এই বছরের অক্টোবর মাসের দিকে বিটকয়েনের দামের একটা বুলরান এবং বাউন্স পূর্বাভাস দিয়েছে। সো ওটা একটা নিজের প্রেডিকশন বল দিয়েছেন, এটা যদি হয়তো খুবই ভালো মার্কেটের জন্য। সো এই ছিল ক্রিপ্টো মার্কেটের কিছু ইম্পর্টেন্ট নিউজ, যেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম। সো লাস্টে একটাই কথা বলবো যে কেউ প্যানিক হবেন না, লসে অ্যাটলিস্ট সেল করবেন না, লস করে তো কোনো লাভ নেই, হোল্ড করে রাখুন। আই হোপ মার্কেট ভালো একটা রিকভারি নেবে এবং ভালো একটা প্রফিট দিয়ে যাবে। সো এখানে একটু ধৈর্য ধরে রাখতে হবে, মার্কেটে এখন খারাপ টাইম চলছে বলে আপনি যে মার্কেটে লসে সেল করে বেরিয়ে যাবেন এটা কিন্তু ঠিক নয়, আপনাকে ওয়েট করতে হবে মার্কেটে ভালো খবর আসার জন্য। সো আজকে এই পর্যন্তই, আই হোপ ভিডিওটি আপনার কাজে লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।